নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তার আগে অনুরোধ করব আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এখানে আমি জ্যান্ত কই মাছ নিয়ে নিয়েছি দেশি কই ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর পরিষ্কারভাবে কাটা হয়েছে যাতে এর ভেতরে কোনো নোংরা না থাকে ভালো করে নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে জল ঝরিয়ে এক চা চামচ নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে মাছটাকে তার সাথে আরও এক চামচ আমি দিয়ে দিলাম সরিষার তেল এতে মাছটা বেশ ভালো করে মাখানো হবে আর মাছের যে আষ্টে গন্ধটা সেটাও চলে যাবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন তবে আমি এখানে আলুটা দিলাম এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে তার মধ্যে আমি তিন টেবিল চামচ সরিষার তেল গরম করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি যেহেতু জ্যান্ত মাছ তাই আমি বেশি ডিপ করে ভাজবো না কড়া করে একটু হালকা করে ভাজার চেষ্টা করব। জ্যান্ত মাছ বেশি না ভাজাই ভালো বেশি ভাজলে কিন্তু মাছের টেস্টটা থাকে না তাই আমি একটু কম ভাজা করে তুলে নিলাম দ্বিতীয় পর্যায়ে যে মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে এক ভেজে নেব একই প্রসেসে দেখুন সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এবারে যে তেল ছিল কড়াইয়ে ওই তেলে আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়েও ভালো করে আমি ভাজা করে নেব দিয়ে দেব ওয়ান টি স্পুন নুন নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে তুলব এখানে আমি কোনো রকমের রসুন পেঁয়াজ ব্যবহার করিনি দেখুন খুবই সহজ পদ্ধতিতে এই গরমে একটা সুস্বাদু আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এরকম মাছের ঝোল যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দুফালি করে দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে আর একটা তেজপাতা আর এখানে আমি সমস্ত বাটা মশলা নিয়েছি দেড় চা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো জিরে বাটা আর এখানে নিয়েছি লঙ্কা বাটা দেড় চা চামচ এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব যে তেলটা আমি ফোড়ন দিয়েছিলাম সেই তেলের মধ্যে সমস্ত মশলাটাকে দিয়ে দেব আমি এখানে বাটা মশলাই ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এইভাবে জলে গুলে এতে কিন্তু যে কোনো তরকারির স্বাদ বেশ ভালো লাগে এবার একটু কষিয়ে জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু কই মাছ একটু শক্ত প্রকৃতির জলটা ফুটে উঠলে আমি মাছ আর আলুগুলোকে দিয়ে দেবো যেহেতু টাইম লাগবে একটু জ্বালাতে তাই আমি আগে থেকেই দিয়ে দিলাম আর জলটা কিন্তু বেশি আমি গাঢ় করবো না তাই একটু হালকা পাতলা ঝোলেই করবো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম একটু নুন ঝাল আপনারা টেস্ট করে নিতে পারেন আপনারা যেরকম ঝাল নুন পছন্দ করেন সেভাবে দিতে পারেন দেখুন মোটামুটি মাছ আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ খুবই সুন্দর একটা রেসিপি চট জলদি হয়েও যায় আর বেশি তেলেরও এখানে দরকার নেই কম তেলেই কিন্তু খুবই সুস্বাদু এই রেসিপিটা তৈরি হবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এরকম ওই মাছের রেসিপি যে কোনো জ্যান্ত মাছই আপনার এইভাবে তৈরি করতে পারেন গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে ধন্যবাদ বন্ধুরা